আসসালামু আলাইকুম। অধ্যয়ন একাডেমিক এর আজকের আইসি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে সেগুলোকে ডেসিমেলে রূপান্তর করা যায়। আজকে আমরা তার পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করব। পরবর্তী স্টেপে আসে বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো ফার্স্টে আসি বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল রূপান্তর করার জন্য প্রথমে মনে রাখতে হবে বাইনারি বলতে বোঝায় 0 এবং 1, আর অক্টাল বলতে বোঝায় 0 থেকে 7 পর্যন্ত নাম্বারগুলো। তো কিভাবে আমরা বাইনারি থেকে অক্টাল নাম্বার রূপান্তর করব? আমরা জানতাম যে অক্টাল নাম্বারের বেস 3, কিন্তু বাইনারি নাম্বারের কোনো বেস ছিল না। তো এখানে রূপান্তর করার জন্য যখন আমরা বাইনারি থেকে অক্টালে যাব, বাইনারি প্রত্যেক 3টি মান আমরা করে কমন নেব। বাইনারি নিয়ে অক্টাল করার জন্য বাইনারির 3টি করে মান আমরা একই সাথে কমন নিব। দেখি কিভাবে এটা হয়। সাপোজ মনে করলাম এটি একটি বাইনারি নাম্বার, তো এটাই কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। এখন এই নাম্বারটাকে যদি আমি এক্সেলে লিখি তো এরকম দাঁড়ায়। আগেই বলেছি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য 3 বিট করে কমন নিতে হবে। তো 3 বিট করে কিভাবে কমন নিব? লাস্টে থেকে 3 বিট করে কমন। দেখা যাচ্ছে লাস্টের 3টি মান, তারপরে 3টি মান, এরপরে 2টি ভ্যালু। 2টি ভ্যালু যখন থাকে এবং 1টি ভ্যালু যখন অভাব থাকে বা কম থাকে, তখন সেটাকে 0 দ্বারা ফিল আপ করতে হয়। তো এখানেও 3টা 3টা 3টা, এবার আমরা এটাকে অক্টাল মানে রূপান্তর করতে পারবো। এখন কিভাবে রূপান্তর করবো? 3 বিট, অক্টাল 3 বিট বলতে বোঝায় 1, 2, 4, এই 3টি ভ্যালুকে, যার দ্বারা কিনা অক্টালের 0 থেকে 7 এর প্রত্যেকটি বাইনারি মান বের করা পসিবল। এবার আসি কিভাবে তাহলে বের করা পসিবল। ফার্স্ট মানটা 1, 0, 1, কার কার নিচে 1 বসানো আছে সেগুলো আমরা খেয়াল করবো। যার নিচে 1 বসানো সেই আমার কাউন্ট হবে, আর যার নিচে 0 সে বাদ চলে যাবে। এখানে 4 এর নিচে 1 বসানো এবং 1 এর নিচে 1 বসানো, দ্যাট মিন্স 4 আর 1 কাউন্ট করা হবে। তো দুইটাকে যদি অ্যাড করা হয় ইকুয়াল রেজাল্ট আসে 5। তো ফার্স্টটার ভ্যালু আসতেছে 5, সেকেন্ডটা যেহেতু সেম তাহলে এটার ভ্যালু 5, এর পরেরটার ভ্যালু আসতেছে 0, 1, 0, দ্যাট মিন্স শুধুমাত্র একটা ডিজিটের নিচে 1 বসানো, সেটা হচ্ছে 2, তাহলে এখানে তার ভ্যালু আসতেছে শুধুমাত্র 2। তো 3টি ডিজিট আমরা ক্যালকুলেট করলাম 2, 5, 5, এই 3টি ডিজিট এখানে 2, 5, 5 সবাই কিন্তু অক্টাল নাম্বার, কারণ না অক্টাল নাম্বার মানে 0 থেকে only 7। যেহেতু বাইনারি থেকে অক্টাল করার জন্য 3 বিট করে কমন নিতে হয় বা 3 বিট করে কমন নিয়ে তার মানগুলোকে বের করতে হয়, তাহলে কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব? এবার সে হেক্সাডেসিমেল করার জন্য বাইনারি থেকে হেক্সাডেসিমেল ঠিক আগের মতো করেই বিট কমন নিব, কিন্তু কথা হলো হেক্সাডেসিমেলের বিট আর অক্টালের বিট কিন্তু সেম না। অক্টালের বিট ছিল 3, কিন্তু হেক্সাডেসিমেল বিট সংখ্যা 4টা। তো এবার আমার কি করতে হবে, আগেরবার যেহেতু 3টি করে মান কমন নিয়েছি, এবার 4টি করে মান কমন নিতে হবে। তো ধরি এটা একটি অক্টাল নাম্বার, বাইনারি নাম্বার, সরি, ধরি এটি একটি বাইনারি নাম্বার। তো এটাকে হেক্সাডেসিমেল করার জন্য আমার কি করতে হবে, 4 বিট করে কমন নিতে হবে। তো নাম্বারটি যদি 4 বিট করে কমন নেই তাহলে কিরকম হবে? এখন 4 বিট বলতে বোঝায় 1, 2, 4, 8, এই 4টা মানকে বলা হয় 4 বিট, যার দ্বারা কিনা হেক্সাডেসিমেলের 0 থেকে 9, এ থেকে এফ প্রত্যেকটি ভ্যালু নির্ণয় করা পসিবল। এবার সেই ফার্স্ট মানটা যদি এখানে বসাই তাহলে রেজাল্ট কী আসে? 0, 1, 0, 1, এখানে আমার কার কার নিচে মানগুলো 1 সেগুলো দেখতে পাবো। ফার্স্ট মান 1, 4 এর নিচে, দেন 1 এর নিচে। তো এই দুটোকে যদি অ্যাড করা হয় তাহলে রেজাল্ট আসে 5। তো এখানে বসালাম সেই 5, এর পরের ভ্যালুটা 1, 1, 0, 1, তো এখানে কার কার নিচে 1 আছে, 8, 4,
8, 4 and 1 So, 3 times add 4, 12 and 1, 13 So, 13 is not direct So, 13 is a jogic number So, we can use the molik shankha So, what is it? So, this is A, 10, B, 11, C, 12, D, 13 So, what is 13 is value? D So, what is it? The answer is D 5 সেটা কি নাকি হেক্সাডেসিমাল নাম্বার এইবার আসি কিভাবে আমরা তার বিপরীত কাজগুলো করতে পারব হেক্সাডেসিমাল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি কিভাবে কনভার্সনগুলো করতে পারব ফার্স্টে আসি অক্টাল থেকে বাইনারি যখন আমরা বাইনারি থেকে অক্টাল তৈরি করেছিলাম তখন 3 বিট করে কমন নিয়ে করেছিলাম কিন্তু যখন অক্টাল থেকে বাইনারি করা হয় তখন 3 বিট করে তাকে ভাঙানো হবে আগে 3 বিট করে গঠন করা হচ্ছে এবার 3 বিট করে ভাঙানো হবে অক্টাল মান সমস্যাটা হলো 63 এই 63 মানটাকে কিভাবে আমি বাইনারিতে কনভার্ট করব যেহেতু আমাকে এবার ভাঙাতে হবে তাহলে কিসে ভাঙাবো 3 বিটের মাধ্যমেই ভাঙাবো তো 3 বিট কার কার ছিল 1 4 এবার আসে 6 6 এর 3 বিট বাইনারি মান কত আসে 6 এর 3 বিট বাইনারি মান 6 পাওয়ার জন্য আমরা যাকে যাকে প্রয়োজন তাদের নিচে বসাবো 1 আর যাকে প্রয়োজন নাই তার নিচে বসাবো 0 4 এন্ড 2 যোগ করলে 6 হয় তার মানে এই দুইজনকে আমার প্রয়োজন আছে এবং লাস্টের 1 কে আমার কোনো ধরনের প্রয়োজন নেই যাকে প্রয়োজন নেই তার নিচে 0 বসালাম যাকে প্রয়োজন তার নিচে 1 বসালাম তো এখানে মানগুলো কত আসলো 110 তাহলে ফার্স্ট 6 এর জন্য ভ্যালু আসছে 110 এর পরবর্তী 3 এর জন্য 3 এর মানটা নির্ণয় করার জন্য আমাকে কাকে প্রয়োজন অবিয়াসলি 4 এর প্রয়োজন পরে না 3 এর জন্য তো 4 এর ক্ষেত্রে 0 2 এন্ড 1 যোগ করলে আসে 3 তাহলে 3 3 বিট বাইনারি মান হচ্ছে 011 এখানে 011 এবার যে বাইনারি মানটা পাইলাম সেটা যদি সবগুলো একসাথে লিখি তাহলে কি হয় যা কিনা একটা বাইনারি নাম্বারে কনভার্ট হয়ে গেল আমি অক্টাল থেকে শুরু করেছিলাম 3 বিটে ভাঙালাম দেন বাইনারি মান পাওয়া গেল খুব ইজিলি অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল করা পসিবল জাস্ট মনে রাখতে হবে 3 বিট জাস্ট 3 বিট এবার আসি কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব হেক্সাডেসিমাল থেকে বাইনারি তো হেক্সাডেসিমাল এর নাম্বার সাপোজ যদি মনে করি C5 তো এটাকে আমি কি করব বাইনারিতে কনভার্ট করব তো হেক্সাডেসিমাল এর বিট সংখ্যা কত ছিল একটু আগে আমরা মত বলেছিলাম হেক্সাডেসিমাল এর বিট সংখ্যা ছিল 4 বা 4টি সেই 4টি কি কি 1 2 4 8 যার দ্বারা হেক্সাডেসিমাল এর সবগুলো মান বের করা পসিবল এখন সি বলতে আসলে মূলত কি বোঝায় A বলতে বোঝায় 10, B বলতে বোঝায় 11, C বলতে বোঝায় 12 তো 12 এর মান বের করার জন্য আমার কি করা প্রয়োজন কাকে কাকে প্রয়োজন যোগ করা আমরা দেখতে পাচ্ছি যদি 8 এন্ড 4 দুইটাকে যোগ করা হয় তার ভ্যালু 12 হয়ে যায় তো বাকি দুইটাকে আর প্রয়োজন পড়ে না তাহলে 12 এর বাইনারি ভ্যালু 4 বিট বাইনারি ভ্যালু কত আসছে 1100 এবার আসে 5 এর ক্ষেত্রে 5 এর ক্ষেত্রে কি করা লাগবে 8 এর প্রয়োজন নাই 4 আর 2 যোগ করলে 6 হয়ে যায় তাহলে 2 এর প্রয়োজন নাই 1 4 আর 1 যোগ করলে আমার ভ্যালু 5 আসছে তো এখানে আমার বাইনারি ভ্যালু কত আসে 0101 সবগুলো যদি একসাথে লেখা হয় তাহলে 110001 যা পুরোটা কিনা একটি বাইনারি ভ্যালু হিসেবে কাজ করে এর মাধ্যমে আমরা বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল অক্টাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারি সবগুলো করা শিখলাম তো আশা করি বাসায় আপনারা প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে এটা আয়ত্ত করবেন তো আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি